সুপ্রিয় দর্শক, বরাক বাংলা নিউজে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাজ চৌধুরী। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। মুসলিম যুবকের থেকে ডেলিভারি নিতে অস্বীকার, থানের পুলিশ গ্রেফতার করলো অভিযুক্তকে। আমার যদি করোনা হয় হোক, তবুও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে সচেতন করাবো, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লকডাউন তুলে নিলে আবারও ভয়াবহ রূপ নিতে পারে সংক্রমণ, বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সরকারি নির্দেশ মানলেই দ্রুত হারানো যাবে করোনাকে, বললেন দিল্লি জামা মসজিদের শাহী ইমাম। এদিকে কর্মহীন 12 কোটি মানুষ, গরিবের অ্যাকাউন্টে 7,500 টাকা করে দিক সরকার, বললেন সোনিয়া গান্ধী। করোনা সংকটের সময়েও সাম্প্রদায়িক ঘৃণার রাজনীতি ছাড়ছে না বিজেপি, অভিযোগ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। রমজানের প্রার্থনা বাড়িতে থেকেই সারুন, বার্তা দিল্লি জামা মসজিদের শাহী ইমামের। দেশে করোনা আক্রান্ত ছড়ালো 21,000, নতুন সংক্রমণ 1,409। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 26 লক্ষ, আমেরিকায় মৃত্যু প্রায় 48,000 মানুষের। এদিকে দিল্লি হিংসায় আপ নেতা তাহির হোসেনের বিরুদ্ধে ইউপিএ দাঁড়ায় অভিযোগ পুলিশের। এদিকে করোনা লকডাউনের জের দেশে বেকারত্বের হার বেড়ে 26%। দর্শক, এতক্ষণ শুনেছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মুসলিম যুবকের হাত থেকে ডেলিভারি নিতে অস্বীকার, থানের পুলিশ গ্রেফতার করল অভিযুক্তকে। অনলাইন ডেলিভারি সংস্থায় মুদিখানার জিনিস অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি। ডেলিভারি সংস্থার কর্মী সেই জিনিস নিয়ে পৌঁছে যান তার বাড়িতে, কিন্তু জিনিস না নিয়েই ডেলিভারি দিতে যাওয়া যুবককে ফিরিয়ে দেন ওই ব্যক্তি। সেখান থেকে সোজা থানে চলে যান ডেলিভারি সংস্থার কর্মী। থানায় গিয়ে অভিযোগ করেন তিনি মুসলিম বলেই ওই ব্যক্তি জিনিস নিতে অস্বীকার করেছেন তার হাত থেকে। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম গজানন চতুর্বেদী। করোনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। আমার যদি করোনা হয় হোক, তবুও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে সচেতন করাবো, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করোনা তাবা চড়াচ্ছে পশ্চিমবঙ্গে, আক্রান্ত 300 অতিক্রম করেছে। এই পরিস্থিতিতে গড়ে বসে থাকতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে বাঁচাতে রাস্তায় নেমে পড়েছেন মমতা। টানা 3 দিন শহরের বিভিন্ন এলাকায় মাইক হাতে প্রচার করেছেন তিনি। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন নিজেদের দফতর আর বাড়ির মধ্যে আটকে থেকে কাজ করছেন, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমে প্রচার এক কথায় নজিরবিহীন। প্রকৃত অর্থেই রাজ্যের অভিভাবকের দায়িত্ব পালন করছেন তিনি, তাই নিজের সংক্রমণের আশঙ্কা উপেক্ষা করেই শহরবাসীকে সচেতন করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন এবং বলছেন, যদি আমার করোনা হয় হোক, তবুও মানুষের দুয়ারে দুয়ারে আমি যাব, রাজ্যবাসীকে সচেতন করাবো। লকডাউন তুলে নিলে আবারও ভয়াবহ রূপ নিতে পারে সংক্রমণ, বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গেব্রেইয়াসাস মন্তব্য করেছেন যে ভাইরাস এখনও ভয়াবহ রূপে রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘ সময় পৃথিবীর মানুষকে লড়াই করতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গেব্রেইয়াসাস। তিনি মন্তব্য করেছেন যে এই রোগটি দীর্ঘ সময়ে আমাদের সাথে থাকবে। আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় কোভিড-19 রোগের প্রকোপ বাড়তে থাকার বিষয়ে সতর্ক করেছেন তিনি। তিনি সতর্ক করেছেন যে লকডাউন প্রত্যাহার হলে পৃথিবীতে করোনা সংক্রমণ আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 21,000, নতুন সংক্রমণ 1,409 জনের। সারা দেশে চলছে লকডাউন, কিন্তু তার মধ্যেও করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়েই চলছে। দেশে নোবেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 21,000। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করোনা সংক্রমণ ধরা পড়েছে 1,409 জন মানুষের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গেল 21,393 জন। তবে সংক্রমণ বৃদ্ধির হারের নিরিখে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই মনে করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 26 লক্ষ, আমেরিকায় মৃত প্রায় 48,000 মানুষ। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 26 লক্ষ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যে সারা বিশ্বে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 26,45,784 জন মানুষ। সংক্রমণ মৃত্যু হয়েছে 1,84,326 জনের। সুস্থ হয়ে গড়ে উঠেছেন 7,23,196 জন মানুষ। করোনার গ্রাসে তছনছ হয়ে গিয়েছে 193টি দেশ। মহামারীর দাপুটে মৃত্যুপুরী হয়ে উঠেছে আমেরিকা। রমজানের প্রার্থনা বাড়ি থেকেই সারুন, বার্তা দিল্লি জামা মসজিদের শাহী ইমামের। সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র রমজান মাসের নামাজ বাড়িতেই পাঠ করুন, সবাই সুরক্ষিত থাকুন। রমজান মাস শুরুর আগে এমনই বার্তা দিলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম। একই সঙ্গে তার আরও বার্তা,
করোনা রুখতে সরকারি সব বিধিনিষেধ মেনে চললেই শীঘ্রই আমরা কোভিড নাইন্টিনের করাল গ্রাস থেকে মুক্ত হব। শুক্রবার থেকেই শুরু হচ্ছে রমজান মাস। ইতিমধ্যেই দেশের একাধিক মুসলিম ধর্মগুরুই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িতে থেকেই তারাবিন নামাজের পাঠ করার আবেদন জানিয়েছেন। এবার দিল্লি জামা মসজিদের শাহী ইমামও সেই একই বার্তা দিলেন, সবাইকে সুস্থ ও সুরক্ষিত থাকতে রমজান মাসের তারাবিন নামাজ মসজিদে না গিয়ে বাড়িতে পড়ার আহ্বান জানালেন। করোনা সংকটের সময়ও বিজেপি তার পুরনো নীতি অর্থাৎ ঘৃণার রাজনীতি ছাড়ছে না, অভিযোগ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। দেশজুড়ে করোনা মহামারীর সংকটের সময়ও বিজেপি সাম্প্রদায়িকতার ভাইরাস ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এভাবেই অভিযোগ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ বৃহস্পতিবার দিল্লির দফতরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি বৈঠক ছিল, সে বৈঠকেই দেশজুড়ে বেড়ে চলা করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সোনিয়া গান্ধী। সেই সঙ্গে তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছি যে পরীক্ষা, ট্রেসিং এবং আইসোলেশনের বিকল্প নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে এদেশে পরীক্ষার সংখ্যা এখনও কম। তার অভিযোগ, এই মারণ ভাইরাস রুখতে কংগ্রেস যে পরামর্শগুলি দিয়েছিল সেই সরকারকে, তারা অধিকাংশই কংগ্রেসের পরামর্শগুলি মেনে চলেনি। কর্মহীন এদেশের 12 কোটি মানুষ, গরিবের অ্যাকাউন্টেই সরাসরি 7,500 টাকা দেওয়া হোক, তুপ সোনিয়া গান্ধীর। ধ্যর্তহীন ভাষায় নরেন্দ্র মোদী সরকারের সমালোচনায় মুখর হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার দাবি, দেশে উদ্বেগজনকভাবে ছড়াচ্ছে করোনা, রোধ করা যায়নি সংক্রমণের গতি এবং পরিধি, উঠে এলো দেশের কর্মসংস্থানের দুরবস্থার কথাও। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সোনিয়া গান্ধী দেশের শ্রমিকদের অবস্থার বিষয় নিয়ে মুখ খুলেন, বলেন লকডাউনের প্রথম ধাক্কাতেই কাজ হারিয়েছেন অন্তত 12 কোটি মানুষ, অর্থনীতি তমকে থাকলে এই তালিকাটি আরও বড় হবে। সোনিয়ার মতে সরকারের উচিত এই দুর্দিনে প্রতিটি অনগ্রসর পরিবারকে সরাসরি 7,500 টাকা দেওয়া হোক। এদিকে দিল্লি হিংসায় আপ নেতা তাহের হোসেনের বিরুদ্ধে UAPA দাঁড়ায় অভিযোগ পুলিশের। দিল্লি হিংসায় নাম জড়ানো হয়েছে আপ নেতা তাহের হোসেনের, কিন্তু এবার তাহের হোসেনের বিরুদ্ধে UAPA মামলা রুজু করল পুলিশ। জানা গিয়েছে আম আদমি পার্টির সাসপেন্ড হওয়া এই কাউন্সিলরের বিরুদ্ধে এবার UAPA দাঁড়ায় মামলা রুজু হয়েছে, তাকে আটক করেছে দিল্লি পুলিশ। এদিকে তাহের হোসেনের আটকের প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়াতে অসংখ্য মানুষ। দিল্লিবাসীর অনেকের অভিযোগ যে তাহের হোসেনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। পবিত্র রমজান মাসে কেউ যেন অভুক্ত না থাকে, রমজান মাস উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের খাওয়াবেন অভিনেতা সোনু সুদ। ডাক্তার, নার্স তথা স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের জহুর হোটেলের দরজা আগেই খুলে দিয়েছেন। পাশাপাশি অভাব অনটনের সঙ্গে যুঝে চলা এই লকডাউনের জেরে যাদের বাড়িতে অত্যাবশ্যকীয় জিনিসের রসদ ফুরিয়েছে, এরকম প্রায় 45,000 দুস্থদের দুবেলা খাওয়ানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রখ্যাত অভিনেতা সোনু সুদ।